আজকে আপনাদের একটা বিশেষ জিনিস দেখাবো। এটা হচ্ছে কপালিয়ার যে মহামায়া পূজাটা হয় সেই পূজাটার একটা মেলা। তো এই মেলাতে বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায়, এহেন কোনো জিনিস নাই যেগুলো এই মেলাতে পাওয়া যায় না। আর এইখানে একটা বিশেষ আকর্ষণ হচ্ছে সাংস্কৃতিক প্রোগ্রামগুলোর মধ্যে যাত্রাপালা, ধর্মীয় যাত্রা হয়, সামাজিক যাত্রা হয়। তো আপনাদের আজকে দেখাবো, যদিও যাত্রার অনেক দেখাতে পারবো না, হালকা পাতলা ক্লিপিংস দেখাবো। যাত্রায় কিন্তু নাচ গান অভিনয় সব কিছুই হয় হয় এখন তো সবাই টিভি ফোন খুললেই দেখতে পায় নাটক সিনেমা, তো যাত্রা কিন্তু এখন খুব বেশি একটা দেখা যায় না। তো যাত্রা দেখার আগে চলুন আমরা দেখে আসি মন্দিরটা এবং পূজাটা এবং মন্দিরের ডেকোরেশনটা। এটা হচ্ছে ঢুকতে গেলেই গেটটা, দেখেন কত বড় গেট করছে, এটা কিন্তু সাইজে অনেক বড়। দেখেন ওই যে আমরা কত ছোট আর গেটটা কত বড়। তো এবার ঢুকে গেলাম লাইটিংয়ের মধ্য দিয়ে হেঁটে হেঁটে মন্দিরে যাওয়ার জন্য। আমরা ফ্যামিলির সবাই মিলেই দেখতে বের হয়েছিলাম, কারণ একদমই বাড়ির সাথেই পূজা এবং বাড়ির সামনেই পূজা, আর কি পাড়ার পূজা বলা যায়। কিন্তু এটা কিন্তু অনেক বড় করে হয়, অনেক অনেক লোক আসে। দেখেন এই যে এই গাছতলাটার নিচে হচ্ছে পূজা হয়, মহামায়া পূজা ঘটে পূজা হয় আর কি, কোনো বিগ্রহতে না। তো এই চলুন আমরা সবাই মিলে এখন দেখতে বসে গেছি যাত্রা, দেখেন কি পরিমাণ লোক, অনেক লোক কিন্তু। তো চলুন আমরা এখন যাত্রা দেখি, আর এখানকার ডেকোরেশনটাও দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর। এবং এখানে সেলফি বুথও করছে এবং গাছপালাকে বিভিন্ন লাইটিং করছে, যেটা ছবি তোলার জন্য অনেক ভালো হয়েছে বিশেষ করে। তখন আমরা সবাই ফ্যামিলি মিলে দেখতে বসলাম যাত্রা। তো এখন আপনারাও দেখেন যাত্রার অল্প কিছু ক্লিপিংস এবং আমাকে জানান কেমন লাগলো। এবং গতবারের পূজার ভিডিও লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। কাছে থেকো ও গো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো ও গো বন্ধু, থেকো কাছে থেকো। এ দুই দিন লোক যাত্রা দেখা শেষে একটু ঘোরাঘুরি করে চলে গেলাম বাড়িতে। টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।